পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর একটা নতুন সকালে একটা এক কাপ চায়ের সাথে সকালটা শুরু করছি। এখন চা বানিয়ে ফেলা যাক ঝটপট। আর তার সাথে হচ্ছে আজকে ভেবেছিলাম তোমাদেরকে নিয়ে যাবো, জানো তো, বাজারে, যখন আমি বাজার করতে গেছিলাম। কিন্তু কিছু কারণবশত লেট হয়ে গেছিলো, যে কারণে আর নিয়ে যেতে পারিনি। তো অন্য একদিন নিশ্চয়ই নিয়ে যাব, অন্য একদিন নিশ্চয়ই নিয়ে যাব। আর বাজার থেকে কি কি এনেছি সেগুলো তোমাদেরকে চাটা খেয়ে নিই, তারপরে একবার দেখাচ্ছি। জানো তো আজকে তো সানডে, আর এই সানডেতে আমি তো সকালবেলায় ব্রেকফাস্টটা বাইরে থেকেই করি। তো নর্মালি কি করি, ও কচুরি আলুর তরকারিটাই করি, কিন্তু আজকে ওই কচুরি আলুর তরকারি দিদিটা বসেনি। তো যে কারণে আজকে আমি তখন ভাবলাম যে ওখানে না নানপুরি ভাত ছিল পাশে, তো ওটা দেখে একটু লোভ লাগলো, তো আজকে নানপুরি কিনে আনেছি, ওটাই আজকে টিফিনে হবে। আর জানো তো এই হলুদ রঙের কাপটা না আমি স্পেন্সার থেকে কিনেছি, খুব সুন্দর না দেখতে? কারণ এই কাপটা জানো দাম ছিল 200 ওরকম সামথিং ছিল কিছু, কিন্তু এটা অফারে নিয়েছে তোমার 45ই নিয়েছে, 49 নিয়েছে, আমি ভুল বললাম, 49 নিয়েছে। তো কাপটা কিন্তু সত্যি খুব ভালো, আর কাপটা সত্যি খুব ভালো হয়েছে। তো চলো এই কাপের সাথেই আজকে আমি সকালের চাটা শুরু হলো। এক্ষুনি জানো তো কাজ করতে করতে আরেকটা নখও গেল, এ দেখো এমনভাবেই মানে এ হয়েছে, পুরো রক্ত বেরিয়ে গেছে। যাই হোক আর কি, মানে কিছু করার নেই, ডান হাতের দেখলাম পরপর চারটে নখই ভেঙে গেল এইভাবে। এরপরে আমি টিফিনের জন্য এখানে নিয়ে নিয়েছি পুরি আর এই তরকারি দিয়েছে, মানে ঘুগনি দিয়েছে, তো এটা দিয়ে এখন টিফিনটা সেরে নেব। হ্যাঁ, এখানে চিকেন এনেছি রবিবার, সেটা জানো যে চিকেনটা রবিবার একটু আনাই হয় আর ভালো লাগে খেতে, তো রবিবারই চিকেনটা আনা হয়। আর হচ্ছে এখানে এনেছি কাতলা মাছ, তো এই দুটোকে এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো কন্টেনার করে। আর বাজার থেকে কী কী সবজি আনা হয়েছে এগুলো একবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ো। যাই হোক, এই যে চিচিঙ্গা দুটো, ঝিঙ্গে, ভুট্টা, তারপরে দাঁড়ো, আর এটা তো ওই, আর এই যে মোচাটা আনা হয়েছে, মোচাটা বেশ ভালো লাগে খেতে না, এটা মোচা এনেছি। আর লঙ্কা, বাপরে, এই যে সোনা এনেছি এখানে, আর আজকে একদম এটার থেকেও বেশি টমেটো, 150 টাকা কিলো, কি বলবে বলো তো। এই যে লঙ্কা, এরপরে সে দেখায় না যে এরকম দেখছিলাম জানো তো একদিন ফেসবুকে, কে এরকম এরকম ডান্ডাগুলো ছিঁড়ে তারপরে বলেছে যে কেউ যদি কোনো রেসিপি থাকে বলো এইগুলো দিয়ে কি বানানো যায়, এইগুলো ফেলার আর ইচ্ছে নেই যা দাম বেড়েছে। যাই হোক, তো লঙ্কা এনেছি, এটা হালদাড়া এই ব্যাগে আছে। বেগুন, এই ছোটো ছোটো বেগুন যেগুলো, এগুলো বেশ ভালো লাগে, দই বেগুন খেতেও ভালো লাগে, মশলা বেগুন দিয়েও করলে বেশ ভালো লাগে, এরকম কি সুন্দর না সাইজগুলো। তারপরে কাঁকরোল, বেগুন, আর এইখানে আছে তো আলু, এটা খুলছি না, ঠিক আছে, এটা আলুটা। আর আছে নাশপাতি, এখন নাশপাতি, কিন্তু ধনে পাতাটা আমি মনে হয় উপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলোই আনা হয়েছে আজকে সকালে। আর মাছ আর মাংস দিয়ে দিলাম তোমার, মাছটা পরিষ্কার করে ঢুক, এখানেও মাছ আছে দুটোতেই। ব্যাস, এরপরে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে তারপর এটাও ঢুকিয়ে দেবো কন্টেনার, দিয়ে দেবো। আচ্ছা জানো তো অনেকটা লেট হয়ে গেল এই টিফিন টিফিন করে সব করতে। আর এখানে এখন আমি মাছের মাথা আর এটাকে একসাথে নুন হলুদ মাখিয়ে নেবো, কারণ আমি ভাবলাম যে মাছের মাথা দিয়ে না একটু ডাল বানাবো, বেশ ভালো লাগে খেতে, একসাথে এই জন্য মাখিয়ে নিচ্ছি। আগে বাটাগুলো ভেজে নিই, তারপরে মাথাটাকে লাস্টে দেবো, মাথাটা তো এইটা বড়, মানে জায়গায় তুলে দেবো না, একসাথে হয়ে গেল না ভালো হয়, জানো তো একটা রয়ে গেল মাথার সাথে দিতে হবে। তেজপাতা দিয়েছি, আর এ দেখো এখানে মুগের ডাল দেবো, এই কন্টেনারটা দেখেছো, এটা বেশ ভালো না, এখানে সব রকম দেখো ডাল একসাথে থাকে, নর্মালি কী হয় বলো তো, নাহলে আলাদা আলাদা রাখলে না সেটা খাওয়া হয়ে ওঠে না, তো এখানে একসাথে রেখে দিলে কি তখন তোমার সবগুলোই মোটামুটি খাওয়া হয়। যাই হোক, এখানে আমি ডাল দিয়ে দেবো, একটু আগে দিয়ে দিই, এবার ডাল দিই, এটাকে কী করবো বলো তো, একটু তেজপাতা দিয়ে এটাকে কিছুক্ষণ অল্প আছে একটুখানি ফ্রাই করে নেবো, তো তাহলে এটাকে ফ্রাই করে নিই, তাহলে বেশ গন্ধটা বেশ ভালো হয়। দেখো একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে অনেকটাই, এদিকে চিকেনও ধোয়া হয়ে গেছে। চিকেন না আজকে দুরকম এনেছি কি বলতো, একটা বোনলেস করে আলাদাভাবে এনেছি, আর একটা হচ্ছে মানে নর্মাল যেরকম চিকেন আমরা আনি মিক্স করে স্যালাড বানানোর জন্য, আমি আলাদা করে ওখানে এনেছি আসলে। এই যে মাছ মাংস এখানে এইভাবে পুরো রেডি,
যেখানে তোমার মাছগুলো উঠিয়ে নিয়েছি যেগুলো ভাজতে দিয়েছিলাম, আর এদিকে দেখো এই যে এখানে মাছটা এখানে দিয়ে দিয়েছি ভাজতে একসাথে। স্নান করে বেরোলাম, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান করে এরপরে কাপড় জামাগুলো ভাবলাম যে বাইরে মিলবো, কিন্তু বাইরে না মেঘটা দেখছি একবার হচ্ছে একবার রোদ করছে, তো যে কারণে কাপড় জামাগুলো আমি এখানেই মিলেছি। দেখো কখন নেমে যাবে। ওটা হচ্ছে ফেস ওয়াশ, তোমার একটা হোম মেড বানাবো, তো ওই ফেস ওয়াশটা না ইউজ করতে পারো নর্মাল স্কিন ড্রাই স্কিন, তো ওইটা অয়েলি স্কিন সব স্কিনের জন্য মোটামুটি ওটা ইউজ করতে পারো, তো একবার ফেস ওয়াশটা এখন বানাবো, আর ওই প্রমোশন ভিডিওর একটা হচ্ছে এখন করবো, এই দুটো করে তারপর আমি ওদিকে প্রমোশন মিচিং করবো। আমি এখানে মিক্স করেছি বিটরুট পাউডার, রোজ পেটেল পাউডার, টার্মেরিক বলতে কস্তুরি হলদি, তারপরে উকটান পাউডার, আর অ্যালোভেরা পাউডার, নিম পাউডার, আর অরেঞ্জ পিল পাউডার, সব মিক্স করে আমি ফেস ওয়াশটা বানিয়েছি। হ্যাঁ, তোমরা এখানে চাইলে যেগুলো আছে সেগুলো দিয়ে বানাতে পারো, আর এটাকে তোমরা এভাবে বানিয়ে রেখে স্টোরও করতে পারো। আর যাদের এটা আমি এখন অ্যাপ্লাই করে নেবো, হ্যাঁ আমি রোজ ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করবো, তো তোমরা চাইলে এটাকে দুধ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার পর যেমন ফেস ওয়াশ অ্যাপ্লাই করো না, ফেস ওয়াশ যেমন লাগাও মুখে ওইভাবে এটাকে ঘষে লাগাতে হবে, দেন ফেসটা ওয়াশ করতে হবে, মানে লাগিয়ে রাখতে হবে না। তোমরা তো দেখলে এরপরে তোমরা নিজেরাও এটা বাড়িতে করতে পারো, আমি যেমন একবার করেছিলাম। যদি এত কিছু না থাকে না, তাহলে চালের গুঁড়ো, তারপরে হচ্ছে এটা খুব ভালো। হ্যাঁ, আমি এটাই বলবো যে যাদের ড্রাই স্কিন, ধরো যাদের ড্রাই স্কিন তারা এটা দুধ দিয়ে ইউজ করতে পারো, আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা এটা রোজ ওয়াটার দিয়ে ইউজ করতে পারো ফেস ওয়াশটা, এটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো। ঠিক আছে, আর হ্যাঁ, আর আমি ওয়াশ করার পর কী করেছি, খালি নর্মাল তোমার ওই অ্যালোভেরা জেল হয় ওটাই মুখে লাগিয়েছিলাম, কিন্তু ভালো, এটা তোমরা বানিয়ে দেখতে পারো। আর দেখো তোমাদের বললাম না যে এরকম মাছের মাথা দিয়ে ডাল দিয়ে বানিয়েছি যে মুড়িঘণ্টের মতো, এটা হয়েছে। আর এখানে হচ্ছে বাটা মাছ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন টাইম হয়েছে 6:30 মতো, তো এখন আমি চার খেতে বসেছি, একটু চার বিস্কুট, আর কালকে যেরকম ওই ডাল পকোড়া বানিয়েছিলাম না, তো ওইরকম ডালের পকোড়া বানাচ্ছি, ওটাও একটু। অনেকক্ষণ পরে আসলাম, আসলে প্রচণ্ড জানো তো মাথা ঘুরে গেছিলো, একটু অমৃতাঞ্জনে যে লাগিয়ে এখানেই রেখেছি, লাগাচ্ছি এখানে, এত মাথা ব্যথা করছে যাই না কেন। আর এখন আমি রাতের জন্য তোমার এ বানাচ্ছি, দেখাচ্ছি তোমাদের রাতের জন্য চিকেন বানাচ্ছি, আর চিকেনে জানো এখন গোটা রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। এই যে আলুটা এখানে ভেজে নিচ্ছি, আর আজকে চিকেনটা ভেবেছি এখন না একটু যেমন সেই দেশি মুরগি এরকম ঝোল ঝোল টাইপের হয় ওরকম খেতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য আলু দিয়ে এইভাবে করছি, আমার এমনি পাতলা পাতলা ঝোল হলে চিকেনে বেশ ভালো লাগে ওটা খেতে। এরকম এখানে চিকেন দিয়ে দিয়েছিলাম, এই যে চিকেনটা একটু এরকম লাগা লাগা হবে, দেন না ভালো টেস্ট হয়। গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম যখন মশলা করছি তখন। আমার চিকেন বানানো রেডি হয়ে গেছে, আর উপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি অফ করছি, আবার দেখা হবে কালকের ভিডিওর দিকে, টাটা।